পাচিত আল্লাহ থাকবে আগামী দিনে লড়াই হবে খেলা হবে খেলাকারি হবে লুটে পড়ে লাগবে গাদ্দারদের বিরুদ্ধে ঝাঁকা জুতো নিয়ে লাগতে হবে এটা মমতা ব্যানার্জির কথা একজন গুন্ডা কুখ্যাত যার এলাকাতে ক্রিমিনাল কেস আছে শাহাবুল সম্বন্ধে বাজে কথা বলে গেলাম আমরা গুন্ডামি করে নয় আমরা অসচ্ছত নয় নান্নু সাহেবের স্বচ্ছতাকে সামনে রেখে আমরা চলতে চাই প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময় আপনাদেরই মিডিয়াতে আপনারাই দেখিয়েছেন যে শয় শয় মানুষ আরাবুল ইসলামের হাত ধরে আইএসএফ এর কর্মীরা আমাদের দলে যোগ দিয়েছে আমাদের এখানে একটা লিডার আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন অঞ্চলে জয়েন করেছে আইএসএফ থেকে আইএসএফ তো নিজে করেছে নিজে জয়েন করুক তবে জয়েন করানো হোক আইএসএফ এর লোকে আজকে কে কি বলছে কোথায় মাইক টাঙিয়ে কোথায় কার বিরুদ্ধে কি বলছে আমরা সেদিকে যাচ্ছি না করে দিয়েছে যে ভাঙড়ের গদ্দারকে দূর করে দিতে হবে ভাঙড়ের দুজন শেষ কথা বলে না এটা ভালো করে আপনাদের সব কটারে ধরে ধরে কানে মাল ঢেলে দাও কানে মাল ধান ঢেলে দাও কানে মাল আমাদের নান্নু হোসেন নেই এখন নান্নু হোসেনের পুরো টিমের ক্যাপ্টেন কিন্তু এটাই আমাদের এরকম বাংলার ক্যাপ্টেন ছিল না ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি ভারতের এরকম আমাদের কিন্তু ভাঙড়ের ক্যাপ্টেন আমাদের ডক্টর রেজাউল করিম বলা হলো কে তোলা তুলছে তোলা তুলতেই পারবে না কেন তুলছে কারণ আপনারা দিচ্ছেন যাক মুখ করা হলো না না চিড়ি দাও করে ওই কি ভাঙড়ে বাঁচাবে এই মুখ করা হলো না দুটো পিটা কিছু হয়েছে এখানে যারা আর একটা দল আছে তারা এদের সাথে অনেক রকম ব্যবহার করেছে আমরা জানি আমরা লড়াই করে জিততে চাই আমরা লড়াই করে পেয়েছি যা লড়াই করে রাখবো তা একদিন 1977 সাল যেন এনাদের অসুবিধা হলে মনে করবেন না এদের পাশে লোক নেই পুরো ভাঙড় থেকে ব্যবসা করবে আপনাদের বলে দিলাম আর সব থেকে একটা কথা আমি বলছি আমি মহসিন গাজী যাতে আজকের এই প্রোগ্রাম না হয় বিভিন্ন লেভেল দিয়ে বিভিন্ন জায়গা দিয়ে যে প্রতিরোধ করেছে পয়সার জোর দিয়ে সে কাজ কিন্তু লাগবে না ভাই আরে তাদের যদি 10 টাকা থাকে তো এই সার্কেলের লোকের পয়সা না থাকতে পারে স্বচ্ছতার স্ট্যাম্প আছে এদের কাছে তার কারণ এরা স্বচ্ছর রাজনীতি করে পয়সা নিয়ে রাজনীতি করতে চায় না বাংলার যে তোলাবাজের সাথে এরা আছে তারা দুজনে মিলে তোলা তুলে চলে যেতে চাইবে এই জন্য ভাই তোলা দেবেন না তোলার জায়গা ঝাড়ু আর ঝাঁটা দিন যদি পারবেন তাহলেই ভালো কাজ হবে এই জন্য বলছি নান্নু হোসেন সার্কেল আগামী দিনে ভাঙড় বড় একটু চালাবে আর পুরো ভাঙড়ের শেষ কথা বলবে ডক্টর রেজাউল করিম সাহেব আগামী দিনে তোলা তো আকাশ থেকে পড়ছে না আল্লাহ ওটা মানে মান্না আর সালোয়ার মতো আপনার উপর থেকে বর্ষণ করছে না আপনারাই কেউ একজন দিচ্ছেন দিচ্ছেন কেন আমাদেরকে জানান কিসের জন্য তোলা চাইছে তারপর দেখুন বন্ধ হয় কিনা